আপনি যদি জীবনে সফল হন আর আপনাকে কেউ জেলাসি করবে না, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, এটা থাকবেই। কারণ নিয়ামাতু মাহসুদা, আল্লাহর কোনো নিয়ামত যদি আপনি পান, আপনার সমসাময়িক লোকেরা আপনার সাথে জেলাসি করবে। এই জন্য সব ভালো কথা সবার সাথে সবসময় শেয়ার করতে নেই, আপনার যে কোনো ধরনের সাকসেস, আপনার কোনো ভালো বিষয় সবসময় সবার সাথে শেয়ার করতে নেই। কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হয় না, অনেকে অত্যন্ত বেজার হয়, অনেকে মনে মনে কষ্ট পায়, তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে। এজন্য এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হিংসা একটি সুন্দর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে, একটি পরিবারের মধ্যে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন এই হিংসা থেকে, হিংসাকারীদের থেকে আল্লাহ তাআলার কাছে যেন পানাহা চাই। সূরা ফালাকে কিন্তু আমরা সবসময় পড়ি যে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হে আল্লাহ আমরা হিংসুকের হিংসা থেকে তোমার কাছে পানাহা চাই যখন সে হিংসা করে। তো এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকবার চেষ্টা করতে হবে।